করোনা ঝুঁকিকে বুড়ো আঙুল দেখিয়ে পথে ঘাটে বেড়েই চলেছে জনস্রোত। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল এবং গাবতলী এলাকায় আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মোটুসি, এই বাঁধ ভাঙ্গা স্রোতের মতো ঈদে ঘরমুখ মানুষ কিন্তু ছুটছে। আপনাদের যদি একটু দেখাতে পারি, একটি ফেরি প্রশাসনিক ট্র্যাক্টর গোলাম মাওলায় ফেরিটি ফেরার পরে কিন্তু এই যে গাড়িগুলো মাদারীপুরে বাংলা বাজার প্রান্ত থেকে নিয়ে এসছেন সেগুলো কিন্তু নামাতে পারছে না জনস্রোতের কারণে। পুরো ফেরিতে লোকজন ছুটছে, কিভাবে কার আগে কেউ উঠবে সেই চেষ্টা চালাচ্ছে। এদিকে কিন্তু এই পরিবেশ একেবারে ভোর থেকেই না, রাত্র তিনটা পর্যন্ত কিন্তু কোনো ফেরি গাড়ি বহন করতে পারেনি, এত লোকে লোকারণ্য। এই এই যে রাস্তায় চেকপোস্ট, বিজিবির নানা রকম কঠোরতা এবং সব রকমের বিধিনিষেধের পরেও কিন্তু লোকজনকে থামানো যাচ্ছে না। তারা কিন্তু এই যে ভোরবেলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে ভিজে এখন গ্রীষ্মের যে তাপদাহ শুরু হয়েছে সব কিছুকে উপেক্ষা করে এই করোনার ভয়াবহ সংক্রমণ ঝুঁকির মধ্যে কিন্তু তারা গাদাগাদি করে ফেরিতে উঠছে। এবং ফেরির যে যেগুলো আসছে আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে যত ফেরি আসছে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে নারী পুরুষ সব মানুষের যে কিরকম গাদাগাদি অবস্থা করে ফেরি তোলার চেষ্টা করছে জীবনের ঝুঁকি নিয়ে, এবং ফেরি যখন ছেড়ে দিচ্ছে এমন সময় কিন্তু অনেকে ভুলে চেষ্টা করছে ফেরি তোলার জন্য, তার আগে কে উঠবে সেই চেষ্টা অব্যাহত আছে। সঙ্গে থাকা লাগেজ, বাচ্চা কাচ্চা, এদের নিয়ে একরকম চরম বিড়ম্বনায় তারা সময় কাটাচ্ছে। আমাদের যেই পদ্মা, এই যে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট, এই ঘাটটি এখন বিড়ম্বনার একটা অন্যতম কেন্দ্র হিসাবে দাঁড়িয়েছে। লোকজন বলছেন যে দূরপাল্লার গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা ভেঙে ভেঙে কয়েক গুণ বেশি অর্থ দিয়ে এবং অনেক ক্ষেত্রে কিন্তু পায়ে হেঁটে তারপরে এই গন্তব্যে আসছেন। এবং এই যে করোনা সংক্রমণ ঝুঁকি সেটাকে তারা কোনো তোয়াক্কাই করছেন না। এই যে শিমুলিয়া ঘাটে গত শুক্রবার থেকে এই মানুষের ঈদের ঘরমুখ মানুষের ঢল নেমেছে, সেই ঢল কিন্তু এখনো অব্যাহত আছে। এবং শনিবার থেকে কিন্তু এখানে যে ফেরি চলাচল দিনের বেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রবিবার থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে, কিন্তু কোনো কিছুতে থামানো যাচ্ছে না। এই দিনের বেলার চাইতে কোনোভাবে রাতের বেলায় লোকজন আরো বেড়ে যাচ্ছে। এদিকে যে বিভিন্ন যে যানবাহন আছে এর মধ্যে পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকে কিন্তু দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনও কিন্তু রাতের বেলা পার করার পর শেষ করতে পারেনি। অন্তত অর্ধ সহস্রাধিক পণ্যবাহী যান এখানে অবস্থান করছে এবং ছোট ছোট অনেক পরিবহন আসছে যেগুলো নাকি জরুরি পরিবহন, সেগুলো পার করে কুলোতে পারছে না। এবং এই রাতের বেলাও যে 15টি ফেরি চলছে, এখনো কিন্তু 15টি ফেরি চলছে, কিন্তু কোনোভাবেই এই যাত্রীদের ঢল থামছে না। তো মুন্সিগঞ্জের শিমুলিয়া ছিল এই সর্বশেষ খবর। আমরা চলে যাব আমিন বাজারে, আছেন সহকর্মী মামুন। মামুন, সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। উজ্জ্বল, কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়া বয়ে গেছে এবং আমরা সে সময় দেখেছি যে এই বৃষ্টির কারণে সকাল থেকে যেমনটা ঘরে ফেরা মানুষের ভিড় ছিল রাস্তায়, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে যেখানে পেরেছেন শত শত মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। অনেকে আবার ভিজে ভিজে চেষ্টা করেছেন যতদূর যাওয়া যায় সেটা। তবে আমরা এখন যেটি দেখেছি সকাল থেকে এসে, যে এখানে শত শত মানুষ গাবতলী হয়ে আমিনবাজার হেমায়তপুর দিয়ে ঢাকা ছাড়ছেন। বটুশি, আপনি জানেন যে আন্তঃজেলা গণপরিবহন, আন্তঃজেলা যে বাস, সেই বাস বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণে যে বাড়ির ফেরা ঈদে, সেই বাড়ি ফেরা নিয়ে কিন্তু ভোগান্তিতে পড়েছেন এই যে শত শত মানুষ যারা ঢাকা ছাড়ছেন। যদিও বারবারই সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে যে যেখানে থাক আছে সে সেখানে যেন ঈদ করে, তারপরও আসলে যে ঘরমুখো মানুষ, এই ঘরমুখো মানুষের স্রোত কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আমাদের চোখে পড়েছে, কিন্তু সেই চেকপোস্টগুলো কিন্তু একেবারে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনোভাবেই এই যে মানুষের ঢল, এই মানুষের ঢল থামানো সম্ভব হচ্ছে না। তো বৃষ্টি এখন কিছুটা কমেছে, অর্থাৎ
কিছুক্ষণ আগে যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, রাস্তায় কোনো মানুষ ছিল না, যে যেখানে পেরেছিল আশ্রয় নিয়েছিল, এখন কিন্তু সেই বৃষ্টি অনেকটা কমেছে এবং রাস্তায় আবার ঘরে ফেরা মানুষরা নামতে শুরু করেছেন। আমরা রয়েছি গাবতলি এলাকায়। আমরা দেখেছি যে কাভার্ড ভ্যানে, ট্রাকে চেপে বা মাইক্রোবাসে, ব্যক্তিগত গাড়িতে করে যে যেভাবে পারছেন জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা কিন্তু ঘরে ফিরছেন। আমরা দেখেছি যে ট্রাকে করে নারী শিশু সহ পরিবার নিয়ে এসেছেন অনেকে এবং তারা কিন্তু দূরের পথ, যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সিরাজগঞ্জ, রংপুর, রাজশাহী, এমন জেলায় কিন্তু অনেকে যাচ্ছেন আমরা দেখেছি। তবে এই যে ঘরে ফেরা মানুষ, এই ঘরে ফেরা মানুষদের ভেতরে যে শুধু নিম্ন এবং মধ্য আয়ের মানুষই রয়েছে তা নয়, আমরা দেখেছি যে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্তর মধ্যেও কিন্তু অনেক মানুষ রয়েছে যারা বিভিন্নভাবে তারা ঢাকা ছেড়ে প্রিয়জনের কাছে ঈদ করতে যাওয়ার জন্য বের হয়েছেন। আমরা দেখেছি যে ঢাকা শহরের ভেতরে অর্থাৎ সাভার, নবীনগর বা আমিনবাজার এই এলাকার ভেতরে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো কিন্তু দূরপাল্লার গাড়ি হিসেবে এখন সেগুলো ঢাকার বাইরে যাচ্ছে এবং সেগুলোতেও কিন্তু অনেক বেশি ভাড়া হাঁকা হচ্ছে। আর আমরা বাসের ভেতরে চিত্র ধারণ করেছি, সেখানেও আমরা দেখেছি যে এই যে ঘরে ফেরা, এই ঘরে ফিরতে যেয়ে কিন্তু স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আসলে পাশাপাশি সিটে এমনকি দাঁড়িয়েও কিন্তু বাসের ভেতরে আমরা যাত্রী নিতে দেখেছি। তো এইভাবেই আসলে শত বিড়ম্বনা মাথায় নিয়ে সমস্ত ঝুঁকি চিন্তা করে কিন্তু মানুষজন তারপরেও ঘরে ফিরছেন, ঢাকা ছাড়ছেন ঈদ করতে প্রিয়জনের সঙ্গে। মোটুশি, করোনা ঝুঁকি নিয়ে ঈদে ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন ও নাসিরুদ্দিন উজ্জ্বল।